পাশ্চাত্য দার্শনিক যারা আছে তারা আমাদের বিরুদ্ধে একটা অভিযোগ করবে যে আমাদের কোনো দর্শন নেই, বাঙালির কোনো দর্শন নেই। এটা আসলে তারা দর্শন নিয়ে যারা সত্যিকার যে সুস্থ পাবে না তারাই করতে পারে, কারণ জীবন মানেই দর্শন, জ্ঞান মানেই দর্শন, দর্শন মানেই জ্ঞান। দর্শনের সাথে জীবনের এবং জ্ঞানের সম্পর্ক একেবারে একই উত্তা একই কঠিন বলা যায়। কাজে এখানে যারা দর্শনকে বা দর্শন মানেই মতাদর্শ, দর্শন মানেই প্রতিনিয়ত সমস্যা সমাধানের প্রচেষ্টা, জীবনের সাথে সমস্যার সম্পর্ক সেই একই ওতপ্রোত সম্পর্ক, প্রতিনিয়ত আমরা একটা সমস্যার সমাধান একেবারে দার্শনিক মতাদর্শ সারা দিন পাশ্চাত্য দর্শন বা অন্যান্য দর্শনের দার্শনিকদের যেই গ্রন্থ বলা যেভাবে দর্শন মতাদর্শ বলে আমরা পাচ্ছি সেভাবেই তাদের দর্শন আমরা এখানে দেখতে পাই। কাজেই এখানে আমরা বলতে পারি না যে বাংলাদেশের কোনো দর্শন ছিল না, দর্শন নেই। তবে হ্যাঁ, বাংলাদেশের দর্শন বিশ্ব দর্শন থেকে একটু ভিন্ন রূপে আমরা খুঁজে পাই। এখানে আমাদের সংগত কারণেই বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য অপার, প্রাকৃতিক সম্পদের কাজ এবং নিয়মনীতি আছে, সুন্দর আছে এবং শৃঙ্খলাও আছে। তো আমার আমরা শৃঙ্খলা থেকে বারবার ব্যর্থই করছে আমাদের। আমি অনুরোধ জানাবো আমাদের প্রিয় শিক্ষার্থীদের যে আমরা একটু শৃঙ্খলা পূর্ণ হয়ে থাকার চেষ্টা করব দুষ্টটাকে সফল করার জন্য। আমাদের এবারে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন, ইতিমধ্যে আমাদের কাছে উপস্থিত হয়েছেন পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান আলী আহমেদ খান স্যার। তো আমাদের এই আমন্ত্রিত অতিথিকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে আমাদের একজন শিক্ষার্থী। বলতে কিছু নাই, কেমন লাগতেছে? কেন মেজাজ খারাপ লাগতেছে? ভাল লাগে না, এত খুব বসে থাকতে। এখন লেকচার রাজের লেকচার, খালি মানুষের লেকচার, জন্ম মৃত্যুর লেকচার শুধু শুধু অস্থি। ধন্যবাদ লেকচার তোর লেকচার দেখ একটা। তোমার আসা তাই গেল লেকচার কার রে পাস হইছে কি? বাবা দে 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 আতে লিখে দে রেজাল্ট দিছে। কোন সমস্যা তোমাদের? আসো, কি হেল্প লাগবে? গরম লাগে বেশি। জুতা দিতে আনলাম যে ভাই তু বানালা কিছু তো করছে মজা লাগছে না। এরম বড় বড়
চিরমিল হয়েছে না না এখানে বাথরুমের ভিতরে পার্লার তৈরি করছে এই কিছু সদস্য, তাদের অনুভূতি আমরা জানবো, ঠিক আছে? হ্যাঁ বলেন বলেন। আপনারা এই যে বাথরুমের ফ্লেভারটা পাইতেছেন, না বাথরুম আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বর্তমান থেকে এখন এটা বন্ধ দাও, এটা অনেক হয়েছে।